আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আশ্রমে বন্দি রেখে বছরের পর বছর নাবালিকাদের ধর্ষণ করতেন ভারতের ধর্মগুরু জর্ডানের বাধার কারণেই নেতানিয়াহুর আমিরাত সফর বাতিল মঙ্গল গ্রহের সঙ্গে তুরস্কের হ্রদের মাটিতে অবিশ্বাস্য মিল বিস্তারিত খবরে জানবেন প্রকাশ্যে গাজা সেবনকে স্বীকৃতি দিল মেক্সিকোর পার্লামেন্ট মমতার জন্য কাঁদলেন মিমি বিস্তারিত সংবাদে আরও জানবেন মালয়েশিয়ায় পুলিশকে ঘুষের প্রস্তাব দেওয়ায় দুই বাংলাদেশের জেল রাশিয়ায় ইরানের রপ্তানি বেড়ে দ্বিগুণ সবশেষে জানবেন করোনায় মারা গেছেন তিন হাজার নার্স পেশা ত্যাগের আশঙ্কা সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আশ্রমে বন্দি রেখে বছরের পর বছর নাবালিকাদের ধর্ষণ করতেন ভারতীয় ধর্মগুরু আশ্রমে বন্দি রেখে বছরের পর বছর একাধিক নাবালিকা ও নারীকে ধর্ষণের অভিযোগে দিল্লির স্বঘোষিত ঊনআশি বছরের ধর্মগুরু ভীরেন্দ্র দেব দীক্ষিতকে খুঁজছে ইন্টারপোল ভারত পুলিশ তাকে ধরতে না পারায় আন্তর্জাতিক এই পুলিশ সংস্থাটি তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ধারণা করা হচ্ছে তিনি ভারত থেকে পালিয়ে পার্শ্ববর্তী দেশ নেপালে চলে গেছেন উত্তর দিল্লির বিজয়বিহার থানার অন্তর্গত রোহিণী এলাকায় তার আশ্রম তার বিরুদ্ধে অভিযোগ ছিল প্রাপ্তবয়স্ক হলে আশ্রমের নাবালিকাকে মুসলেখা দিয়ে স্বেচ্ছায় থাকার কথা ঘোষণা করতে হতো ওই এলাকায় আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় নামে দুর্গোস্মান আশ্রম থেকে দু সালের ডিসেম্বরে উদ্ধার করা হয়েছিল সাতষট্টি জনকে উদ্ধার হওয়াদের মধ্যে বেশিরভাগই নাবালিকা কয়েকজন নাবালিকার অভিযোগের বিরুদ্ধে ওই বছর ভীরেন্দ্রের বিরুদ্ধে অভিযানে নামে দিল্লি পুলিশ সেই অভিযানে মহিলা কমিশনের সদস্যরাও অংশ নেন আশ্রমে তল্লাশির সময় দেখা গেছে সেখানে ছোট ছোট কুঠুরি রয়েছে তাতে সূর্যের আলো পৌঁছায় না এমন কুঠুরিতে মেয়েদের বন্দি করে রাখা হতো আধ্যাত্মিক পথ দেখানোর নামে দিনের পর দিন চলত ধর্ষণ শারীরিক অত্যাচার আশ্রমে থাকাকালীন নিজের পরিবারের সঙ্গে দেখা সাক্ষাতের অনুমতি ছিল না আবাসিক নারীদের পশ্চিমবঙ্গের প্রভাবশালী মাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে অভিযানের পর দিল্লি হাইকোর্টের নির্দেশে পুরো ঘটনায় সিবিআই তদন্ত শুরু হয় পরের বছরের ফেব্রুয়ারিতে বীরেন্দ্রর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দু উনিশ সালের জুনে এক নাবালিকা ধর্ষণের অভিযোগে ভীরেন্দ্রের বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই গোয়েন্দা সংস্থাটির দাবি উনিশশো নিরানব্বই সালে উত্তরপ্রদেশ সহ দিল্লির রোহিণী এবং কম্পিলে নিজের আশ্রমে ওই নাবালিকাকে ধর্ষণ করেন বীরেন্দ্র সেই সঙ্গে পলাতক গডম্যান ভীরেন্দ্র খোঁজখবর দিলে পাঁচ লাখ টাকার পুরস্কারও ঘোষণা করে সিবিআই কিন্তু ভীরেন্দ্রকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি খবরে বলা হয় ভীরেন্দ্রকে গ্রেপ্তারে ইন্টারপোলের সাহায্য নিয়েছে সিবিআই তবে ইন্টারপোলের নীল নোটিশ জারির পরও তাকে গ্রেপ্তার করা যায়নি এবার আন্তর্জাতিক পুলিশের এই সংস্থাটি অভিযুক্তদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে জর্ডানের বাধার কারণেই নেতানিয়াহুর আমিরাত সফর বাতিল সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান্যহুর সফর স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার আমিরাতি সূত্র এই খবর নিশ্চিত করেছে প্রতিবেশী রাষ্ট্র জর্ডানের সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্বের কারণে এই সফর বাতিল হয়েছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট খবরে বলা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিমানের জন্য আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি জর্ডান দেশটির একজন ঊর্ধ্বতন কূটনৈতিক এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন জর্ডানের আকাশ ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফলে এই সফর বিলম্বিত হবে সম্প্রতি নিরাপত্তা নিয়ে ঝামেলা হওয়ার কারণে ইসরায়েলের টেম্পল মাউন্ট পরিদর্শন করতে ব্যর্থ হন জর্ডানের প্রিন্স ওই ঘটনা নিয়েই ক্ষুব্ধ হয়েছে জর্ডান জর্ডানের প্রিন্স নিজের সঙ্গে যে সংখ্যক নিরাপত্তারক্ষী নিয়ে এসেছিলেন তাদের সবাইকে প্রবেশের অনুমতি দেয়নি ইসরায়েল ফলে প্রিন্সকে ইসরায়েল সীমান্ত থেকেই ফেরত যেতে হয় আর তারই জের ধরে নেতানিয়াহুকে জর্ডানে আকাশসীমা ব্যবহার করতে দিল না তারা মঙ্গল গ্রহের সঙ্গে তুরস্কের হ্রদের মাটিতে অবিশ্বাস্য মিল মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব ছিল কিনা তা জানতে সেখানে অনুসন্ধান চালাচ্ছে আলোচিত পার্সিভারেন্স এরই মধ্যে গ্রহটি থেকে ছবি ও ভিডিও পাঠানো শুরু করেছে সে আশ্চর্যজনকভাবে মঙ্গলের মাটি ও পাথরের সঙ্গে তুরস্কের একটি রদের মাটি ও পাথরের অবিশ্বাস্য মিল খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা জানা গেছে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের ওই হ্রদের নাম সালদা পানির রঙে মিল থাকায় এটিকে তুরস্কের মালদ্বীপ নামেও ডাকা হয় বিজ্ঞানীরা বলছেন পার্সিভারেন্স মঙ্গলের যে জায়গায় অবতরণ করেছে সেই জাজেরা বেসিনের মাটি ও খনিজ এবং তুরস্কের সালদারদের মাটি ও খনিজ অনেকটা একই ধরনের সালদারদের হ্রদের মাটি ও খনিজের সঙ্গে মঙ্গলের মিল থাকা গ্রহটির প্রাণের অস্তিত্বের একটা ইঙ্গিত হতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা তাদের মতে সালদার মাটি ও খনিজের নমুনা মঙ্গল গ্রহ নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দু হাজার উনিশ সালে সালদার হ্রদ নিয়ে গবেষণায় নেমেছিল যুক্তরাষ্ট্র তুরস্কের বিজ্ঞানীদের একটি দল তাদের দেওয়া তথ্যই হ্রদটির সঙ্গে মঙ্গলের মিল থাকার কথা জানাচ্ছে প্রকাশ্যে গাজা সেবনকে স্বীকৃতি দিল মেক্সিকোর পার্লামেন্ট গাজা সেবনকে স্বীকৃতি দিল মেক্সিকোর পার্লামেন্ট বুধবার দেশটির নিম্নকক্ষে পাশ হয় বিলটি এর ফলে প্রকাশ্যে এই নেশাদ্রব্যটি সেবন করতে পারবেন মেক্সিকোবাসী তবে তা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য হবে এর পাশাপাশি গাজার চাষও করতে পারবেন মেক্সিকোবাসী বাড়িতে সীমিত আকারে চাষাবাদ থেকে শুরু করে বাণিজ্যিকভাবে বড় পরিসরেও গাজার চাষ করা যাবে এর আগে দেশটিতে শুধুমাত্র চিকিৎসার ক্ষেত্রে ব্যবহারের জন্য অনুমতি ছিল গাজা বিলটি পাশ হওয়ার আগে বিতর্কে পার্লামেন্ট সদস্যরা জানান বিশ্বজুড়ে চাহিদা বাড়ছে গাজার লাভজনক এই বাজার ধরাই বিল পাশের উদ্দেশ্য বলে জানান আইন প্রণেতারা মমতার জন্য কাঁদলেন মিমি নির্বাচনী প্রসারণে যে আহত হয়ে কলকাতার এস এস কে এম হাসপাতালে ভর্তি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সেখানেই তাকে দেখতে গিয়ে কেঁদে ফেলেছেন তারকা সংসদ মিমি চক্রবর্তী হাসপাতালে বাইরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় কেঁদে ফেলেছেন এই অভিনেত্রী তিনি চান এই মুহূর্তে মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন তার মতো এই প্রার্থনা যেন সবাই করেন অনুরোধ জানালেন অভিনেত্রী তার ভাষায় দিদির জন্যই তো পুরো বাংলা আজ তিনি হাসপাতালে আসেন এটা আমাদের কারোরই ভালো লাগছে না পশ্চিমবঙ্গের প্রভাবশালী মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে মিমি যখন হাসপাতালে মমতার পাশে তখন মুখ্যমন্ত্রীর আরেক অভিনেত্রী মেয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছিলেন বাঁকুড়ায় সেখানে বিধানসভা নির্বাচনে লড়ছেন তিনি প্রচারের পাশাপাশি উপোস করে মুখ্যমন্ত্রীর নামে পুজো দিয়েছেন স্থানীয় একত্তেশ্বর মন্দিরে মালয়েশিয়ায় পুলিশকে ঘুষের প্রস্তাব দেওয়ায় দুই বাংলাদেশের জেল মালয়েশিয়ায় করোনা স্বাস্থ্যবিধি মেনে যথাযথভাবে মাস্ক না পরা একটি শপিং মলে পুলিশের হাতে আটক হন মোহাম্মদ জহির নামে এক বাংলাদেশি ও তার সহকর্মী তাকে সারাতে এসে তারই এক সহকর্মী পুলিশকে একশো পঞ্চাশ ইঙ্গিত ঘুষ প্রস্তাব করেন পরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে আদালতে শপর্ধ করেছে আদালত শুনানি শেষে বুধবার দশই মার্চ তাদের দুই মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন বৃহস্পতিবার দেশটির অনলাইন সংবাদ মাধ্যম দ্য স্টার এক প্রতিবেদনে এসব তথ্য জানায় মামলার তথ্য তথ্যবিবরণীতে জানা যায় ফার্নিচার কর্মী মোহাম্মদ জহির ও তার বন্ধু একুশে ফেব্রুয়ারি একটি হ্যান্ডফোন রিপেয়ার করতে রাজধানীর পেরাই নামে একটি শপিং মলে যান সেখানে তারা ফেস মাস্ক থুতনির নিচে পড়ায় টহল পুলিশ তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম লঙ্ঘনের দায়ে আটক করে পরে গাড়িতে করে থানায় নিয়ে যাওয়ার সময় তাদের নিজেদের ছাড়াতে ওই পুলিশকে একশো পঞ্চাশ রিঙ্গিত ঘুষ প্রস্তাব করে পুলিশ প্রথমে সতর্ক করলে তারা আবারও একই প্রস্তাব করে পরে তাদের আদালতে সমর্থ করলে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী গতকাল শুনানি শেষে বিচারক আজহারি আহমেদ হামিদ এই দণ্ড প্রদান করেন রায় বলা হয় এই আইনে দুর্নীতির দায় সর্বোচ্চ বিশ বছর ও দশ হাজার রিঙ্গিত জরিপানার বিধান রয়েছে রাশিয়ায় ইরানের রপ্তানি বেড়ে দ্বিগুণ মার্কিন নিষেধাজ্ঞার কারণে তেল বিক্রিতে বড় ধাক্কা খেয়েছিল ইরান এই ক্ষতি কাটিয়ে উঠতে প্রতিবেশীরা এগিয়ে আসে ইরানের সাহায্যে এরই ধারাবাহিকতায় গত বছর রাশিয়ায় ইরানের রপ্তানি হয়েছে আগের বছরের দ্বিগুণেরও বেশি রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বৃহস্পতিবার বলেন গত বছর ইরান থেকে রাশিয়ায় রপ্তানি হয়েছে আটশো মিলিয়ন মার্কিন ডলার যা দুই সালের তুলনায় একশো শতাংশ বেশি জালালি বলেন তেহরান ও মস্কোর মধ্যে অর্থনৈতিক বিনিময় বাড়ার কারণে দেশ দুটি তাদের কৌশলগত রাজনৈতিক ও সুরক্ষা সহযোগিতা বাড়িয়েছে রাষ্ট্রদূত বলেন যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার খত সরানোর চেষ্টায় রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়ার বিষয়টি অনেক বড় অর্জন ইরানের বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকের সময় জালালি বলেন পশ্চিমারা অবরোধ আরোপ করতে চাইলেও ইরান ভূ রাজনীতির কারণে সীমিত ও নিঃসঙ্গ থাকতে পারে না রুশ নেতৃত্বাধীন ব্লকের দেশগুলোর সঙ্গে গত বছর একটি বড় বাণিজ্য চুক্তির পরই রাশিয়ায় ইরানের রপ্তানি বাড়ে চুক্তির অংশ হিসেবে রাশিয়াও ইরানের গমের মতো জরুরি খাদ্যশস্য সরবরাহ বাড়িয়ে দেয় ইরান সরকারের হিসাব অনুযায়ী এই কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ গত বছর তেতাল্লিশ শতাংশ বাড়ে করোনায় মারা গেছেন তিন হাজার নার্স পেশা ত্যাগের আশঙ্কা করোনা ভাইরাসে এ পর্যন্ত বিশ্বে কমপক্ষে তিন হাজার নার্স মারা গেছেন যেসব স্বাস্থ্যকর্মী বর্তমানে কাজ করছেন কালে তাদের মধ্যে যে মানসিক ক্ষত সৃষ্টি হয়েছে তার ফলে দলে দলে তারা পেশা থেকে বিদায় নিতে পারেন বৃহস্পতিবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নার্সদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস এই খবর দিয়েছে বার্তা সংস্থা এপি তাতে বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য কোভিড উনিশকে মহামারী হিসাবে ঘোষণা করেছে ঠিক এক বছর হল আইসিএন বলছে এই সময় দায়িত্ব পালনের ফলে নার্সরা নিঃশেষ হয়ে গেছেন তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে এর ফলে কয়েক লাখ নার্স এই পেশা ছাড়ার কথা বিবেচনা করছেন মহামারী শেষে বর্তমানে যে পরিমাণ নার্স আছেন তাদেরকে দিয়ে হাসপাতালের বাকি কাজ মোকাবেলা করা অসম্ভব হবে কারণ করোনা মোকাবেলার কারণে বিশ্বজুড়ে স্বাভাবিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসা একরকম স্থগিত করা হয়েছে মহামারী কেটে গেলে স্বাস্থ্যখাতে নিয়মিত রোগীর অসীম এক চাপ বাড়বে আইসিএন বলছে এক বছরে করোনায় যে তিন হাজারের বেশি নার্স মারা গিয়েছেন তাদের সংখ্যা মাত্র ষাটটি দেশ থেকে সংগ্রহ করেছে যদি তারা বিশ্বের হিসাব নেয় তাহলে এই সংখ্যা বিশাল আকার ধারণ করবে এর প্রধান নির্বাহী হাওয়ার্ড ক্যাটন বলেছেন নার্সদের মধ্যে এই কালে বড় রকমের এক মানসিক চাপ গেছে একই সঙ্গে তাদের উপর শারীরিক ও মানসিক চাপ পড়েছে এতে তারা নিঃস্ব প্রায় তারা এমন এক অবস্থায় পৌঁছেছেন যেখানে তারা যতটা পারেন দিয়ে গেছেন তিনি আরও বলেন বিশ্বজুড়ে যে পরিমাণ নার্স প্রয়োজন বর্তমানে তার সে ষাট লাখ নার্স কম আছেন বর্তমানে আছেন দুই কোটি সত্তর লাখ নার্স এছাড়া এ বছরের দ্বিতীয় অর্ধাংশে এ পেশা ছাড়তে পারেন বিপুল সংখ্যক নার্স তখন বিশ্বজুড়ে নার্সের সংকট দাঁড়াতে পারে প্রায় এক কোটি তিরিশ লাখ